আমি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলবো। কবিতা এটা কার মাথা আর কার মুন্ডু আঁকা হচ্ছে রে? রান্নাটাও করে নিচ্ছি কমপ্লিট, তারপরে নিয়ে যাবো। এখন ঘুম থেকে উঠে নিয়ে উঠে যাবে, তো বেশি সময় না, 2-3 ঘন্টার মধ্যে প্রোগ্রাম আছে, তো আমি বেশি সময় বসবো না, ওকে দিয়ে ওকে প্রোগ্রামটা দেখে তারপর চলে আসবো, পরেও আসবে। তারপরে তো এখন গিয়ে আমি রান্নাটা কমপ্লিট করি, ছেলেকে ডাকি, আর সঙ্গে থাকি, দিনটা কীরকম যায় দেখতে থাকো। কীরকম শাড়িটারি পরে আর বাকি যেগুলো কাজ আছে সে করবো, বিছানা চেয়ে বলবো, পরে এসে সারাটা বেজেও যাচ্ছে, 5 মিনিট বাকি আছে, চলে এখন যাওয়া যায়। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলবো, কবিতার নাম মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পরমল বেড়াচ্ছ নাকি, আমি ওকে মারি নে মাবে, মিছি মিছি বসি নিয়ে কাটি, রোজ রোজ দেরি করে আসে, পোড়াতে দে না অত মন, রান্না তুলিয়ে তুলে হায়, আমি বলি শুন শুন, দিন রাত খেলা খেলা খেলা, লেখা পড়ায় গাড়ি হেলা, আমি বলি চ ছ জ ঝ নিয় অ কেবল বলে মিয় মিয়। এসে গেছি আমরা, কত আধ ঘন্টা হয়নি এখন এসে গেছি, তো এখন দেখো বিছানার অবস্থা, সব কিছু এখানে ও ডাম্প করে রেখে গেছে, আর চাদরটাও পাতা হয়নি, তো এখন চাদরটা পাতবো, আমি আগের চাদরটা ধুয়ে দিয়েছি, তো এটা এখন পাতবো পেতে, তারপরে যাবো চলে যাবো। চাটাও গুছিয়ে নিয়েছি, ছেলে ওই করে বসে টিভি দেখছে, এসে টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ বসে রয়েছে, তো আমারও খিদে পেয়ে গেছে, সকাল তাড়াহুড়ো করে অল্প খেয়ে গেছি, তো ও অল্প খেয়ে গেছে, আর আরম্ভ হতে হতে অনেক দেরি হয়ে গেছে, 1 ঘন্টা পরে আরম্ভ হয়েছে, আর এত তাড়াহুড়ো করে গেলাম, এতক্ষণ বসে এখন একটা কলা নিয়ে বসছি খাবো, ডাব শেষ হয়ে গেছে, আর ডাবও বলবো না ওকে আনার জন্য, এই কচি ডাবের জলটা আমার ভালো লাগে না একদম, তো আমি বলিনি আনার জন্য, যাই না যদি দেখে নিই তাহলে নিয়ে এসে যেতে পারে, যাই হোক এখন একটু রেস্ট নেবো, বসবো, বসে চলে যাবো, চানে 12:30 বেজে যাচ্ছে, ওকেও চান দেবো আগে, ওকে আগে চান দিয়ে তারপরে আমি করবো, নাহলে আমি চান করে এসে ঠাকুর দিয়ে এসে ওকে দিতে দিতে দেরি হয়ে যাবে, পুজো দিয়ে এসে, তো আগে ওকে দিয়ে দেবো, ও বলছে আমি এখন করবো না, তো একটু 5 মিনিট পরে রেস্ট নিয়ে নিই, পরে ওকে দিয়ে তারপরে আমি যাবো। এটা কার মাথা আর কার মুন্ডু আঁকা হচ্ছে রে? মুন্ডু না, এটা কি হচ্ছে? এটা চশমা না? মুখ হচ্ছে। এটা মুখ, কার মুখ? তো এখন বাজে 2টো, আর আমার চান টান হয়েছিল, চান দিয়ে হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, আর সকাল তো রান্না বান্না করেই গেছিলাম, তো সে টেনশন নেই, এসে এখন সব কিছু গরম করছি, 2টো বেজেছে, 2:30 সময় দিতে হবে তোকে খাবার দুপুরের, তো গরম করে দিয়ে দেবো ওদেরকে সবাইকে, আর বেশি কিছু না, সিম্পল না, ডাল ভাজা, ভেন্ডি আর মাছের ঝোল, এইটাই রান্না করেছি, তাড়াহুড়ো করে সকালে 9:30 ভিতরে রান্না করে গেলাম, আর 1 ঘন্টা পরে স্টার্ট হলো ওদের প্রোগ্রাম 10:30 সময়, আস্তে আস্তেই যেতে পারতাম, তো যাই হোক, আমার ছেলে তো কবিতা বলেছে এখানে, আবৃত্তি করেছে, মোটামুটি খারাপ হয়নি, এতদিন দিয়ে প্র্যাকটিস করানোর পরে তারপরে গিয়ে বলেছে আজকে, আর এতক্ষণ বসেছি না, খেয়েও গেছি অল্প, খিদে পেয়ে গেছিলো, তো তোমাদেরকে দেখালাম কী খেয়েছিলাম, তখন মুড়ি হয়তো খেয়েছিলাম, দেখিয়েছি নাকি, মুড়ি খেয়েছিলাম এসে, না কলা খেয়েছিলাম, এর আগে এসে মুড়ি খেয়েছি, যা খিদে পেয়েছি, হ্যাঁ মুড়ি খেয়েছি, বলছে মুড়ি খেয়েছি, আর ওরও খিদে পেয়ে গেছিলো সকালে, হ্যাঁ আর সকালে তো তাড়াহুড়ো করে ওরও খেতে পারিনি, ওরও খিদে পেয়ে গেছে, টিফিনও নিয়ে যায়নি, তো বেশি সময় না, 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি প্রোগ্রাম হয়নি, 1.5 ঘন্টাও না, আরও কম হয়েছে টাইম, তো যাই হোক ভালোই হয়েছে, সব কাজ টাজ গুছিয়ে গেলাম, জাস্ট খালি এসে বিছানাটা করলাম এখন, মানে গুছালাম, তো এখন একটু বসবো, তো এখন একটু বসে রেস্ট নিয়ে একটু ভিডিও দেখবো, আমি যেগুলো ব্লগ দেখি একটু দেখবো, দেখে তারপর যাবো তোকে খাওয়া দাওয়া, তো হয়ে গেছে সন্ধে, সন্ধে অনেকক্ষণ আগেই হয়েছে, তো সন্ধে টন্ধে দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায়, এখন তো দিনটাও লম্বা হয়ে গেছে আর রাতটা ছোটো হয়ে গেছে, তো 7টা বেজে আছে, এখন আমি চা করতে এসেছি, চা করে ছেলেকে ভাবছি কী দেবো টিফিনে, এমনি একটু সিম্পল কিছু দিয়ে দেবো করে, আর আমরা চাটাও করে নিই, ওর জন্য তো চাও বানাচ্ছি, এই যে কুট্টু মুট্টু কাপড় ওর জন্য, তো চাটা বানিয়ে দিয়েছি ওর জন্য, এখানে দেখো আটা ছিল, ডো বানানোই ছিল আটা দিয়ে, অনেক দিন 3 দিন হয়ে গেছে, তো ভাবলাম যে না এটা দিয়ে কিছু একটা করে নিই, আর রাখা যাবে না, শক্ত হয়ে যাবে না, এটা পরে শক্ত যদিও হবে না, তবু 3 দিন হয়ে গেছে না, তাই জন্য ভাবলাম যে না করে নিই কিছু একটা, তো এখান থেকে আটা রুটি বানিয়েছি, তারপরে একটা তেলে ভেজে নেবো, সিম্পল, দেখো প্যানটা নিয়েছি আবার আজকে ভুল করে, এটা আমাদের দেখবে একটা জিনিস,
এই দেখো এরকম বিশ্রী দেখতে অমলেট, এই প্যানেই হয় এরকম, কি যে করি। এটা হয়ে গেছে ইন্ডিয়ার ম্যাপ, কিছু করার নেই এখন, প্যানটাই আবার করা কে বড়াবে, তো এটাই করে নিলাম শর্টকাট আমার মতো। তোমরা যদি বুদ্ধি অ্যাপ্লাই করতে চাও, এই দেখো এরকম কিছু একটা টিফিন ফাল, মানে কোনো ইয়ে ছাড়া দেবে, এখন হচ্ছেও না, তেলটা যায়নি ভালো করে সাইডে, হচ্ছে না এই জন্য, মানে তেলটা দেখো মাঝ মিডিল দিয়েছিলাম, তেল সব সাইডে চলে গেছে। এটা এগুলো না এমনি আমার ইচ্ছে হলো আর কি, ডিমটা দিয়ে ভেজে একটু রুটিটা বানাবো। এটা কি আমি বানিয়েছি আমি নিজেই জানি না, রুটির মধ্যে ডিম একটু একটু দেখা যাচ্ছে, কষ্ট করে ডিমটা মানে ডিমের অস্তিত্ব অল্প হলেও বেঁচে আছে রুটির মধ্যে, দেখো নিচের দিকে উপরের দিকে আর নিচের দিকে আছে, সস দিয়ে এমনিতেই খাওয়া যাবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, 11টা বাজতে যাচ্ছে আর কি, তো কি হয়েছে তোমাদেরকে বলাও হয়নি, আর আজকে কি ভিডিও করেছি, অল্প অল্প ভিডিও করেছি। তো সকালে ছেলের সঙ্গে গেছিলাম তো স্কুলে, আসার পরে না এত অ্যাসিডিটি হয়েছে, তোমাদেরকে বলেছিলাম তো আমার তো অ্যাসিডিটির প্রবলেমই আছে, তো এত বেশি অ্যাসিডিটি হয়েছে, এত বেশি অ্যাসিডিটি হয়েছে মানে খাচ্ছি পেটে খাওয়া যাচ্ছে কিন্তু যেমন পেটে থাকছে না, একটু 10-15 মিনিট পরে আবার যেমন খুব খিদে পাচ্ছে, আর এত খিদে পাচ্ছে মানে সঙ্গে সঙ্গে পুরো মুখ তেতো হয়ে যাচ্ছে, মাথাটা কিরকম করছে, আবার একটু পরে খাচ্ছি কিছু কিন্তু যেমন পেটে থাকছে না। তোমাদেরকে দেখালাম রুটি দুটো, ওটা বানালাম খেলাম, যেই সেই আবার একটু পরে দেখি আবার খিদে পেয়ে গেছে, মানে এত অ্যাসিডিটি, এত অ্যাসিডিটি হয়েছে। তো এখন আমি খাওয়ার পরে দেখি ভাতটাও খেতে পারছি না ভালো করে, অল্প অল্প খাওয়ার পরে খাওয়া যায় মানে খেতে পারছি না এরকম, তো কোনো রকম খেলাম, ফেলা তো যাবে না কোনো রকম, খেয়ে ওখানে ওষুধ খেয়ে এসেছি, দেখা যাক কীরকম হয়, খুব বেশি টায়ার্ড টায়ার্ড লাগছে কারণ অ্যাসিডিটি হয়েছে, তো এই জন্য পুরো মুখের ভিতরের অবস্থা নেই, মানে তেতো হয়ে গেছে পুরো গলা থেকে এই জায়গাটা পর্যন্ত। তো যাই হোক কাজগুলো তো করতে হবে, করলাম, এখন ছেলের বইগুলো রেডি করতে হবে, কালকে স্কুল আছে আবার, তো বইগুলো এখন রেডি করবো, ও ব্রাশ করছে, ব্রাশ দিয়ে এসেছি, ব্রাশ করছে, আমিও ব্রাশ করবো একটু পরে, তারপরে ঘুমিয়ে পড়বো। বিকেলে একটু ঘুমিয়েছিলাম কিন্তু আরাম পাইনি, একটু ঘুমিয়ে ধরেছিল আধ ঘন্টার মতো কিন্তু উঠে যাইছি, আরাম পাইনি। তো যাই হোক এখন যাই ছেলে বইটা গুছিয়ে নিই, তারপরে ব্রাশ করে ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না শরীরটা। দ্য নেক্সট ডে, তো এটা পরের দিন সকালবেলা, আমি এখন উঠে জানলা টানলা সব খুলে দিচ্ছি, খুব রোদ উঠেছে বাইরে, আর ছেলে যে বই খালকে গুছিয়ে রেখেছিলাম ওইগুলো আমি ঠিকঠাক করে দিচ্ছি আর কি। তো এটাই সকালের কাজ, এখনও রয়েছে রান্নাবান্না বাকি। তো এটা হচ্ছে গিয়ে নেক্সট মর্নিং, আর এখানে দেখো আমি হাঁটতে ভাত বসিয়েছি, এখানে চা বসিয়েছি, তারপরে ছেলেকে এখন ডাকতে হবে, ওঠার পর ছেলের জন্য আমি ডাল সিদ্ধ করে নেবো, এই হলো কি সকালের খাওয়া দাওয়া আমাদের, আর চাটা আগে করে নিই তারপরে ডাল সিদ্ধ বসাচ্ছি। আজকে টিফিনে ওকে ভাবছি যে ডেলি অন্য কিছু নিতে পারলে না, বলে কালকে বলে দিয়েছি মামা আমাকে ম্যাগি দিও, কিন্তু তো আমি বললাম যে ঠিক আছে ম্যাগি দিয়ে দেবো বানিয়ে, তাড়াতাড়ি হয়েও যাবে, তো ওইটাই টিফিনে দিয়ে দেবো। ভাতও রেডি, সেদ্ধও রেডি, আমাদের ম্যাগিও রেডি, এখন চা করছি। তো এখানে আমার চোখটা বেশি কালো লাগছে আলোর জন্য হয়তো, আচ্ছা যাই হোক, আর ওরা চলে গেছে মানে ওরা বাবা ছেলে চলে গেছে স্কুলে, আমি ওদের খাওয়া দাওয়া রেডি করে দিয়েছি, আর সকালে বলেছি না তাড়াহুড়ো হয়ে যতটুকু পেরেছি অল্প অল্প শেয়ার করেছি। তো আজকে এটা কালকে থেকে ভিডিওটা চলছে, তো এখন এন্ড করছি ভিডিওটা, পরে নেক্সট ব্লগ স্টার্ট করতে হবে। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকে জানো তারা, বাই বাই।